রূপনা চাকমা রাঙামাটির দুর্গম পাহাড়ে বেড়ে ওঠা নারী সাফ ফুটবলের সেরা গোলরক্ষক অদম্য সাহস অটুট লক্ষ্য আর কঠোর পরিশ্রমের মাধ্যমে জয় করলেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট সাফল্যের ফলস্বরূপ সাফ জয়ী ফুটবলারের ঘর নির্মাণে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরইমধ্যে রূপনার জীর্ণ কুটির নতুন রূপ পাচ্ছে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে আবেগ আপ্লুত রূপনা চাকমা প্রধানমন্ত্রী বাড়ি করে দিতে তুমি তো কি তুমি তো অনেক লাকি ম্যান আমার অনেক কিছু পরে আমি আবার আয়া দেখি ফেসবুকে আমার প্রধানমন্ত্রী বাড়ি তুলতেছি এত খুশি যে আমি ধন্যবাদ প্রধানমন্ত্রীকে আমার বাড়ি করার জন্য আমি অনেক আনন্দিত এত খুশি হয়ে বোঝাতে পারবো না এত খুশি হয়েছি আমি 2016 সালে বয়স ভিত্তিক পর্যায় থেকে উঠে আসে রূপনা সময়ের পরিক্রমায় দারুণ গোলকিপিং করে ইতিহাসের পাতায় রূপনা চাকমা সাফল্যে চূড়ায় উঠতে পেরে উচ্ছ্বসিত তিনি আত্মবিশ্বাস পুঁজি করে এশিয়ান পর্যায়ে সেরাদের সেরা হতে চান রূপনা খেলতাম হলো এক্সট্রাকারে খেলার পরে পরে দেখতেছি আমার একটা স্যার মানে সানমণি চাকমা এক বলতেছে রূপনা তুমি এক্সট্রাকারে না খেললে তুমি খেলো গোলকিপারে তুমি যদি গোলকিপার খেললে তুমি অনেক ভালো খেলতে পারবা জুনিয়র লেভেলে হয়েছিলাম একটা সেরা গোলকিপার এটা হলো ভুটানি ছিল আর লাইফে প্রথম আজকে সিনিয়র সাথে আমি চ্যাম্পিয়ন হয়ে আমার এত ভালো লাগতেছিল সাফের ফাইনালে দুর্দান্ত কয়েকটি সেভ করে বাংলাদেশের দুর্গ অক্ষত রাখেন রূপনা চাকমা পাঁচ ম্যাচে মাত্র এক গোল হজম করেও স্বীকৃতি স্বরূপ পান সেরা গোলকিপারের পুরস্কার সফলতার এমন ক্ষণে বাবার শূন্যতা অনুভব করছেন রূপনা আমার পাশ থেকে যদি কেউ যদি আব্বু ডাক দেয় আমার অনেক ভিতরে কষ্ট লাগে তারপর কি করি ওখান থেকে আবার মেনে নিয়ে নি বলছে এখন আমার আম্মু আছে আমার আম্মুই যথেষ্ট আমার আমরে আব্বুয়ে ডাকবো আমার আমরে আম্মু দেখবো এটাই এগুলো যদি আমার আব্বু যদি দেখতে পারতো আমি যে সেরা গোলকিপার হয়েছি সেরা ইয়ে হয়েছে এগুলো যদি আমার আব্বু শুনতে পারতো আমি অনেক খুশি হইতাম কিন্তু এখন তো আফসোস আমার আব্বু নাই কিছু করার নাই আমার মেনে নিতেই হবে এটাই ব্রাজিলের গোলকিপার লরেনাকে নিজের আদর্শ মনে করেন রূপনা চাকমা ব্রাজিলের গোলকিপার আছে ওকে পছন্দ করি আমি সবচেয়ে ওদের খেলা দেখি কিরকম সেভ করে ইশতিয়াক দীপু সময় সংবাদ ঢাকা